আমি এই বাঙ্কারটা বানিয়েছি, আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে 100 দিনের জন্য থাকতে চলেছে। চোখের কাপড় খুলে ফেলো। হিউগো, এ হলো রেইন, রেইন এ হলো হিউগো। এরা এই প্রথম একে অপরকে দেখছে, আর এটা হলো একটা নিউক্লিয়ার বাঙ্কার, যেটা এখন থেকে ওদের বাড়ি। তোমাদের 100 দিন সার্ভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাঙ্কারের ভিতরে রয়েছে। তোমরা এখানে সবজি চাষও করতে পারবে। আর এদিক টেলে দেখতে পাবে তোমাদের বেডরুম, আর এই সবকিছু 40 ফুট মাটির নিচে। ও মাই গড, এখানে একটা বেড আছে, আর এখানেও একটা বেড আছে, আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে $5,00,000। ভাই এটা তো আসল, খুব ভালো। তোমরা দুজন 100 দিন সার্ভাইভ করতে পারলেই এটা তোমাদের, কিন্তু একজন এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে না। আমরা কিন্তু বেরোবো না। এখন থেকে 100 দিন পরে তোমরা $5,00,000 পেতে পারো। ওয়াও, ছোট টাকার ব্যাপার। ঠিক আছে, দেখা যাক ওরা 100 দিন সার্ভাইভ করতে পারে কিনা। আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে আছি। এটা কি পাগলামি? এটা আমাদের নতুন বাড়ি। হ্যাঁ জানি, তুমি এখন আমার রুমমেট। একবার ভাবো, আমরা 100 দিন সূর্য দেখতে পারবো না। আমরা যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো। এখনো অবধি তো ওরা ঠিকঠাকই আছে, কিন্তু পরে এই চ্যালেঞ্জ যে ওরা এরকম নাও থাকতে পারে। তুমি খুবই বোকা। তোমাকে আর আমার কিছু বলার নেই, আমার তোমাকে একদম ভালো লাগে না। আজকে আমাদের নাইট ওয়ান, আশা করছি রাতে পড়ে যাব না। গুড নাইট হিউগো। গুড নাইট রেন। গুড মর্নিং। আমার খুব বিরক্ত লাগছে, কারণ আমি সময় দেখতে পাচ্ছি না। এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না। ঠিক বলেছো। আর এখন আমরা রান্না করছি একসাথে। যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে, তবুও ওদেরকে একসাথে কাজ করতে হবে $5,00,000 জিততে হলে। কিন্তু প্রতিবারের মতো এবারেও একটা বড় টুইস্ট আছে। আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে, উপরের দিকটা দেখো। আরে ওটা কি? আরে এই বক্সগুলো কেন লক করা আছে? আমি জানি না, এখানে মনে হচ্ছে কিছু একটা হবে। এখানে একটা বাটন দেখতে পাচ্ছ? আরে হাত দিও না, এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে। কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডেট এন্ড অবধি অপেক্ষা করতেই হবে। কিন্তু ওরা তার আগেই বড় হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা। আজকে তুমি তাহলে কি করবে? আমি আজকে গিটার বাজানো শিখবো। আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো, যেখানে আমি নিজে রেডিও হতে পারি? আরে কি হচ্ছে এটা? আজ থেকে পরের 100 দিন আমি স্প্যানিশ শিখবো। আজকে আমাদের ডে টু এই বাংকারে। লেটস গো। এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাব। এখন থেকেই পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট মানুষ। আমার দেখা তুমি সবচেয়ে কুলেস্ট পারসন এখানে। কি? আর চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝা গেল। একটা কথা বলতে চাই, আগের দিন রাতে তুমি খুব জোরে নাক ডাকছিলে। সরি। তাই এয়ার প্লাগস হলে ভালো হতো, কিন্তু ঠিক আছে। যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই। এটা আমাদের আউটসাইডার ভিউ, পুরো মাটি। এটা দেখে খুব ভয় লাগে। আরে আরে আরে, কিন্তু যেহেতু ওরা এখানে থাকার জন্য $5,00,000 পাবে, তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলো। আমি দুজনের জন্য স্যালাড বানিয়েছি। আমি খুব বোর হচ্ছি। আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো। আমি হিউগো। আমি রেন। আর এটা হচ্ছে বাংকারের জীবন। আর ডেটে না আসতেই আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম। ও জিমি, ঠিক আছে, আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি। এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমরা সেটা আগেই দেখেছি। কি বলো, হয় এখানে কি আছে? একটা বাটন, একটা বাটন। ও মাই গড, একটা হ্যান্ড স্ক্যানার, এবং অন্যদিকে আরেকটা হ্যান্ড স্ক্যানার। ও, আরেকটা জিনিস, এখানে একটা 1 মিনিট টাইমার আছে। এই চ্যান্ডেলার, সুইচটা টেপো। অবশেষে তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে, আর যদি এই টাইমারটা 0 হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে। ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে। আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে। এটা খুবই সহজ, তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো। আর এই দেখো, টাইমার থেমে গেল। সুতরাং প্রত্যেক দিন যে কোনো সময় এটা হতে পারে। প্রত্যেকদিন? হ্যাঁ প্রত্যেকদিন। আমি স্নান করবো কি করে? আমার কিচ্ছু যায় আসে না। তোমরা কি করবে? যদি তোমরা একবারও এটা মিস করে ফেলো তাহলে তোমরা দুজনেই এখান থেকে খালি হাতে ফিরবে। ও মাই গড, কিছুদিন পর দেখা হবে। ও মাই গড, আর কখনোই আমি ভালো করে ঘুমোতে পারবো না, অন্তত এই 100 দিনের জন্য। আমরা যদি একবারও মিস করি তাহলেই সব শেষ। আমাদের বেড এখানে আনা উচিত। ঠিক আছে। বুকের মধ্যে যেন কেউ পাথর রেখে দিয়েছে, ওটা দিনে একবারই বাজানো হবে, কিন্তু যে কোনো সময়। আমি মিথ্যে বলবো না, আমি এখন খুবই টেনশনে আছি। সব সময় শুধু এটাই ভাবছি যে যে কোনো সময় বাটনটা প্রেস করতে পারে। ও মাই গড, রেন রেন রেন, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। ও মাই গড, এটা তো খুব ভয়ঙ্কর জিনিস। ও, এখনো আমার বুক ধরফর করছে, দেখো। ও মাই গড, যা অন্তত আজকের মতো আর হবে না এটা। আর অ্যালার্মের ব্যাপারটা হওয়ার পর থেকে ওরা বই পড়ছিল বা যে কোনো কাজ করছিল, কিন্তু সেটা একসাথে। এটা হলো বিস্ট বুট ক্যাম্প, তোমাকে পারতেই হবে, পারবে। এবং সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা জিতে নেবে $5,00,000। কিন্তু দল হিসেবে ওদের পরীক্ষা করবার জন্য একদিন সকালবেলা 6টার সময় আমি অ্যালার্ম বাজালাম, এটা দেখতে যে ওরা ঘুম থেকে ওঠে কিনা। ও মাই গড, তাড়াতাড়ি চলো। কিন্তু ওরা খুব দ্রুত এটা করে ফেললো। যাই হোক, হিউগো আর রেইন অ্যালার্মের ক্ষেত্রে কুইক ছিল, কিন্তু ওরা 13 দিন লাগিয়ে দিল একটা সারপ্রাইজ খুঁজতে, যেটা আমি ফ্লোর বোর্ডের নিচে লুকিয়ে রেখেছিলাম। এখানে কি কিছু আছে? এটার ব্যাপারে আমাদের জানার কোনো উপায় ছিল না। জোরে টানো। এটা কি? আরে এটা তো একদম অন্য পৃথিবী মনে হচ্ছে, এখানে অনেক কিছু আছে। আর ওরা ওয়ার্ল্ডের সবথেকে ভালো চকলেট পেয়ে যাবার পরে হিউগো আর রেন ওদের ডলারগুলোকে বাঁচানোর চেষ্টা প্রত্যেকটা দিন করতে লাগলো। আমরা নিশ্চয়ই পারবো। আমরা পেরেছি রেন, আমরা পেরেছি। আর যত দিন কাটতে লাগলো ওরা ওদের $5,00,000 কাছে পৌঁছতে লাগলো।
আমরা অ্যালামকে ভয় দেখিয়ে দিয়েছি, কিন্তু অ্যালাম আমাদের ভয় দেখাতে পারেনি। আর এখন থেকে প্রতি 10 দিনের মাথায় আমি ওদের জন্য একটা অফার নিয়ে যাব, যেহেতু এটা Day 20। নোলান, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, বাটনটা প্রেস করো। তোমরা দুজনেই এতে খুব ভালো, আর প্রতিবারই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছো, যেটা আমাকে অবাক করেছে। তোমাদের কি এতটা সময় দরকার? হ্যাঁ লাগবে, হ্যাঁ অবশ্যই লাগবে। আমার সেটা মনে হয় না। আমি তোমাদের প্রাইস পুলে আরো $50,000 অ্যাড করে দেব, তার মানে টোটাল হবে $550,000। যদি তোমরা আমাকে এক মিনিটের টাইমারটাকে 30 সেকেন্ডের করতে দাও, ভালো করে ভেবে দেখো, কারণ পরের 80টা দিন তোমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে। যদি তোমরা একবারও মিস করে যাও, তাহলে $550,000 পুড়ে যাবে। একবার ভেবে দেখো, অনেক টাকা কিন্তু বাজিতে রয়েছে। আমরা কি সময়টাকে কমিয়ে আরো সবকিছু কঠিন করে তুলবো? এটার জন্য কি 50,000 ঠিক আছে? আমি জানি না। আমরা প্রত্যেকবার এটাকে 10 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি। আমরা মনে হয় এটা পারবো, নিশ্চয়ই পারবো। ঠিক আছে, নিশ্চয়ই পারবো, আমরা করবো। এখন থেকে এটা পার্মানেন্টলি 30 সেকেন্ডের হলো। নোলান, এই আমি টাকা ফেলছি। যেমনটা বলেছিলাম, এই হলো তোমাদের $50,000। আশা করব তোমরা হেরে যাবে না। আমি মিথ্যে বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল। না, তুমি এখন এটা বলতে পারো না। আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন। এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে 10 সেকেন্ডও নেয়নি, 10 সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল। রেন, আমাদের কিন্তু এখন খুব সজাগ থাকতে হবে। এখন আমরা আর বেশি বোর হব না। চলো 30 দিনের অফারটা এবার দেওয়া যাক, দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা। এটা Day 30, তাই তোমাদের জন্য একটা অফার। আমি অফারটা তোমাদেরকে বলবো না, তোমাদেরকে দেখাবো। বাটনটা প্রেস করো। আরে ওরা এত শান্ত কেন? এটাই আমার অফার ছিল, প্রাইস পুলে $50,000 অ্যাড করব, তাহলে টোটাল হয়ে দাঁড়াবে $600,000। কিন্তু কোনো কোনো দিনে অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না। তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম। হ্যাঁ, অ্যালার্ম ছাড়া বিপদ হতে পারে। আর এটা যদি শেষ টাকার অফার হয়? আমাদের কাছে $550,000 আছে, আর এতদিন আমরা সেটা প্রোটেক্ট করতে পেরেছি, এটা কি যথেষ্ট নয়? আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ বানানো যায়। আমরা অ্যালার্ম ছাড়া পারবো না। কিন্তু দেখো এখানে কত টাকা। ঠিক আছে, তোমাদের সময় শেষ হলো। তোমরা কি প্রাইস বলে আরো $50,000 অ্যাড করতে চাও? তাতে অ্যালার্মের শব্দ হবে না। না, আমরা এটা সম্পর্ককে মজবুত করতে ওরা ওদের সব খাবার গুলোকে জায়গা থেকে সরিয়ে ওরা একটু আকাকি করলো, আর ওদের টিমের নাম দিল সিওয়ার র্যাটস। আরে আমি তো দারুণ এঁকেছি। ওয়েলকাম। কিন্তু এটা যথেষ্ট ছিল না, কারণ হিউগো ছিল হতাশ, যেহেতু ওকে বেশি কাজ করতে হচ্ছিল, মাছকে খাওয়ানো এবং ট্যাঙ্ক পরিষ্কার করা, এখানে শ্যাওলা দেখো, ও মাই গড, এবং গার্ডেনকে মেইনটেইন করা যাতে ওরা সব সময় ফ্রেশ ভেজিটেবল পায়। খুব ভালো, খুব ভালো। হিউগোকে ছাড়া কি করতাম আমি? শুধু তাই নয়, হিউগোকে বেশিরভাগ সময় রান্নাটাও করতে হচ্ছে, আর যেহেতু ও 3 বেলা রান্না করছে, তার মানে ও দুজনের জন্য প্রায় 100 বেশি বার রান্না করে ফেলেছে। ও মাই গড, আমার মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল শেফ। এইভাবে আমাকে অপমান করো না। আর যখন ওদের দুজনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল, তখন আমার 40 দিনের অফার ওদের টেনশনকে আরো বাড়িয়ে দিল। কিন্তু বাংকারে যাওয়ার আগে সাকারকে নিয়ে আসা হোক। নোলান? না 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 না, মানি সাকার। ও আচ্ছা, Day 40 হওয়ার জন্য এই যে চ্যান্ডেলার, শুরু করো। তারিকার চ্যান্ডেলার এখন এটার উপরে রয়েছে। ওরা এখন $100,000 বের করে নিচ্ছে, যেটা তোমাদের থেকে নেওয়া হচ্ছে না। শুরু করে দিয়েছি, টাকা টানছে। আর পরের 10 মিনিটের মধ্যে তোমাদের মধ্যে কেউ বেরিয়ে গেলে, সে এই বের করে নেওয়া $100,000 নিয়ে বাড়ি যেতে পারবে, এবং আরেকজন এলিমিনেট হবে না। কিন্তু তুমি একা করে দেবে তোমার টিমমেটকে, সে আইসোলেট হয়ে থাকবে এই বাংকারের মধ্যে, আর জিততে পারবে $450,000। তোমাদের মধ্যে কেউ বেরোতে চাইলে বেরিয়ে যেতে পারো। আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত। আমি এখানে সবটা করি, আমি রান্না করি, আমি গাছগুলো মেইনটেইন করি, এমনকি গিটার বাজিয়ে তোমাকে এন্টারটেইনও করি। আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত। তুমি এটা করতে পারো না। আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত। আমরা তো একসঙ্গে সিওয়ার র‍্যাটস ছিলাম, তুমি এটা করতে পারো না বন্ধু। তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে? তুমি যদি পরে যাও তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না, হিউগোর ইচ্ছে মতোই হবে। তাহলে কি বলছো বলো? আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নেব। ঠিক আছে, তোমাদের মধ্যে একজন পেতে চলেছে $100,000, যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে। কি করবে বলো? আমার চাই না, আমাকে ক্ষমা করো। কিন্তু আমি থাকবো, আমি যাচ্ছি না। ঠিক আছে, আমি $100,000 আবার রেখে দিচ্ছি, 10 দিন পরে আবার দেখা হবে। যদি ওরা একসাথে থাকার সিদ্ধান্ত নিল, তবু হিউগোর ভেতরে ততটাও ইউনিটি তখনও ছিল না। আমার নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে, একদম হেল্পলেস। আমি কি ওকে আটকে
ভুল করলাম? হিউগো, তুমি কি চাইছো? তুমি সত্যি খুব অদ্ভুত। তুমি একটু বেশি সাধারণ মানুষ। হ্যাঁ, আমি সাধারণ হয়ে খুব খুশি আছি। আমার এরকম একদম ভালো লাগে না। সেটা তোমার ব্যাপার। তুমি একদম বোকা। ও এইমাত্র কি বললো? তুমি আমার উপর এভাবে চিৎকার করতে পারো না। এটা একদমই পাগলামো। জানি না ওরা পারবে কিনা। পরের চার দিন ওরা একে অপরের সাথে বেশি কথা বলল না, যেটা কন্টেন্টের জন্য ভালো ছিল না। তাই আমি ওদেরকে খুশি করার জন্য একটা নতুন জিনিস ওখানে রাখলাম। আরে কি? আরে এটা তো আরেকটা স্ক্যানার মনে হচ্ছে। ওরা কি আরেকজনকে আনবে? এটা আমার একদম ঠিক মনে হচ্ছে না। আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আর কিছুক্ষণের মধ্যে সেটা জানতে পারবো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। কেমন চলছে? হেই, এই মইটা সবসময় নড়ে। আমি তোমাদের জন্য একজন বন্ধুকে নিয়েছি। চোখ বন্ধ করো। যার অচেনা জায়গায় দিন কাটাবার অভিজ্ঞতা আছে, আমি রায়ান ট্রাহেলকে নিয়ে এসেছি। ঠিক আছে। ওরে বাবা, তুমি তো অনেক বেটে দেখছি। এটা কেমন কথা হলো? এ এখন থেকে তোমাদের বন্ধু, কারণ এখন থেকে 50 ঘন্টা এ এখন তোমাদের সাথেই থাকবে। এটা পাগলামো। আর যেহেতু তুমি এখন কন্টেস্ট্যান্ট, ও এটা তো হওয়ার কথা ছিল না। তোমাকে সেম রুল ফলো করতে হবে যেটা হিউবার রেন করে। জানি না এবার কি হবে। ওকে, এবার তুমি এটা পরে নাও। তোমাকে মোটা লাগছে। এখন থেকে 50 ঘন্টা পরে তোমরা 50 দিন পার করবে। ততদিন রায়ান তোমাদের সঙ্গেই থাকবে। মজা করো। টানো জিমি, যেও না। রায়ান এনজয় করো। হেই গাইস। হেই হিউগো। হিউগো, আমি রায়ান। আমি রেন। হাই, দেখা করে ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগলো ভাই। নতুন রুমমেট? নতুন রুমমেট। ভাই আমার হাত কাঁপছে, আমি এখন সত্যি খুব নার্ভাস। সত্যি কথা বলতে আমার রায়ানের ব্যাগটাকে চেক করা উচিত ছিল, কারণ আমি একটা জিনিস এনেছি। কি? বিয়ন্সে? এটা তো ওর অ্যালবাম। ঠিক বলেছো, এটা ওর অ্যালবাম ভাই। এখন সময় বাটনটা প্রেস করার, কিন্তু আমি অপেক্ষা করব যতক্ষণ ওরা স্ক্যানার থেকে দূরে যাচ্ছে, আর তখন আমি প্রেস করব। খুব ভালো, আমি বাথরুমে যাচ্ছি। ঠিক আছে। ও সব সময় বাথরুমে যায়। আমি সত্যি এটা বুঝতে পারছি না যে ওরা অলরেডি এখানে 50 দিন ধরে রয়েছে। হিউগো আর রেন একে অপরকে একদম পছন্দ করে না, যেটা অ্যাকচুয়ালি ওদের এই 100 দিনের চ্যালেঞ্জটাকে আরো কঠিন করে তুলতে পারে। আচ্ছা, তোমরা সারাটা দিন একে অপরের সাথে না কথা বলেই কাটিয়ে দাও? ওদের সাথে একটা গোটা দিন কাটিয়ে আমি যেটা বুঝলাম যে আমাকে এই কারণেই আনা হয়েছে যাতে আমি হিউগো আর রেনকে 100 দিন এখানে টিকিয়ে রাখতে পারি। তো আজকে আমরা একটা ফ্রেন্ডশিপ টেস্ট করবো। ফ্রেন্ডশিপ টেস্ট। প্রথম টেস্টটা হলো 60 সেকেন্ড ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে। ও মাই গড। ওকে, তোমরা রেডি? 3, 2, 1। তোমরা পেরেছো। এটা হচ্ছে ফাইনাল কোশ্চেন। রেইন, তুমি হিউগোর জন্য কেন জিততে চাও? এটা ওর জন্য একটা দারুণ সুযোগ, আর ও মিস্টার বিস্টের খুব বড় একজন ফ্যান। ওকে জিততেই হবে। এই ভিডিওর জন্য ওরা খুব ভালো একজন মানুষকে বেছেছে। খুব ভালো বলেছো। হিউগো, তুমি কেন রেইনের জন্য জিততে চাও? ওর পরিবার ওর জন্য অনেক কষ্ট করেছে, আর সেই শক্তিটা দিয়েছে যাতে ও সবকিছু করতে পারে। ওয়াও, সে সবটুকু তার ফ্যামিলিকে ফিরিয়ে দিতে চায়, আর এই ব্যাপারে শুধু আমি ওকে সাহায্য করতে চাই। ছাড়ো না, তো আমি এবার কেঁদে ফেলবো। ও ভাই, তোমাদের এটা সবসময় মনে রাখতে হবে, তোমরা এটা নিজেদের জন্য করছো এবং একে অপরের জন্য করছো। 100%। আর এই টাকাটা তোমাদের হবে। ফ্রেন্ডশিপ টেস্ট কমপ্লিট। দুর্ভাগ্যবশত রায়ান, তোমার 50 ঘন্টা সম্পূর্ণ হয়ে গেছে, তোমাকে এবার এখান থেকে যেতে হবে। এই বাংকারের থেকে বেরোনোর পর আমি সবার আগে যেটা দেখতে পেলাম সেটা হলো নোলানের মুখ, আর ও এখন পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। আর যেহেতু এখন রায়ান চলে গেছে, কি মনে হচ্ছে ডে 50-র অফার কি হবে? আমার মনে হচ্ছে আমরা হাফ হয়ে এগিয়ে এসেছি, তুমি সময় কেটে দেবে। না, সেটা ঠিক নয়। ডে 50-র অফার হলো যত সেকেন্ড তোমরা এই টাইমার থেকে কমাবে আমি প্রাইজ মানিতে 5,000 করে অ্যাড করব। এটা বেশ ভালো। এটা হলো অফার। 10 মিনিট আছে ভাবার জন্য। আমি ভাবছি 10 বা 15 সেকেন্ডস। এটা খুব রিস্কি। তুমি বলেছিলে আমি যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলতে পারি এরপর থেকে। আমি যদি থাকি এখানে 10 সেকেন্ড, ঠিক আছে 10, ঠিক আছে তাহলে 10 বাদ দিই। তাহলে তোমরা কি ভাবলে? আমরা 10 সেকেন্ড বাদ দেবো। ঠিক আছে, আমি টাকা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ জিমি। এই হলো তোমাদের টাকা, $6,000। আর এখানে এখন যোগ হলো আরো $50,000। আমি আবার তোমাদের এখানে একা রেখে দিয়ে চলে যাচ্ছি। 10 দিন পর দেখা হবে। ঠিক আছে, পরে দেখা হবে জিমি। আজকে ডে 51, আর এটা প্রথম দিন রায়ানকে ছাড়া। জায়গাটা খুব শান্ত লাগছে এখন। আমাদের 20 সেকেন্ড অ্যালার্মের এটা প্রথম এক্সপেরিয়েন্স ছিল। এই অ্যালার্মটা দেখে সত্যি এখন ভয় লাগছে, এটা এখন 10-এর ঘরে চলে এসেছে। হ্যাঁ, সত্যি খুব ভয়। রায়ানকে ছাড়া বাংকারটা একদম খালি লাগছিল, আর ওদের সম্পর্ক আবার খারাপ হতে শুরু করে দিল। আমি তোমাকে একটা সোজা কথা বলে দিচ্ছি হিউগো, আমাদের কাছে এটা চার্জার নেই, তাই আমি এটাতে একাই গান শুনবো। আমি একটা গানও শুনতে পারবো না। আমি তোমাকে সব কিছু দিয়েছি, তুমি আমার পাইনঅ্যাপল খাও, আমার কফি খাও,
আবার এখন তুমি আমার জ্যাম খাচ্ছো। ঠিক আছে ঠিক আছে, এমন নয় যে আমি $3,00,000 পাওয়ার জন্য অন্য স্ক্যানারে হাত দিচ্ছি। আর যেহেতু এটা একটা কম্প্যাক্ট বাংকার ছিল, হিউগো নিজের জন্য জায়গা তৈরি করার চেষ্টা করতে লাগলো। এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে, আমি এখানটা একটু জায়গা করে নেবো যাতে একটু বসতে পারি। এখানে কোনো মেয়ে এলাও নেই, এখানে স্ন্যাক্স আর একটা বই নিয়ে এসেছি, এখানেই থাকবো। আঁকতে আঁকতে মিউজিক শুনতে দারুণ লাগে। তুমি কি আমার ভাইব ক্যাফে আসবে? রেন, কি হলো? আর যত দিন যেতে লাগলো, হিউগো আর রেনের মধ্যে বাড়তে থাকা টেনশন ওদেরকে ভুল করাতে লাগলো। আমি মাছগুলোকে খাইয়ে আসছি। মর্নিং মাছেরা, এসো এবার খেয়ে নাও। রেন, আমি আসছি। রেন, আরে 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 আরে, তাড়াতাড়ি। এটাতে অনেক সময় লেগে গেল। আমি রেনের এই সব পাগলামির জন্য আমার $3,00,000 কোনোভাবেই হারাতে পারবো না। আমি আস্তে আস্তে কেমন ভাবে জীবন কাটাতাম সেটাই ভুলে যাচ্ছি। বাংকারে আমি এখন যেভাবে থাকছি সেভাবে আগে থাকতাম না। মানে কি বলবো, একই জিনিস বারবার রিপিট হচ্ছে, যেটা মনে হচ্ছে কোনোদিনও শেষ হবে না। কিন্তু যাই হয়ে যাক না কেন, হিউগো আর রেন তাদের টাকাকে বাঁচাতে সব সময় সফল হয়েছিল। তারপরে ডে 60 এলো, আমি আসলে ওদের লোভ কতটা সেটা পরীক্ষা করে দেখতে চাইছিলাম। চলো দেখা যাক কে বাটন প্রেস করবে। আরে আমি জিতেছিলাম, আমি জিতেছিলাম তো। ও মাই গড, আমি এখন এখান থেকে কিছু একটা ফেলবো, তোমরা একটু প্লিজ দূরে সরে যাবে। ও দারুন, এটার জন্য ক্ষমা করো। ডে 60 এর অফার হলো, আমি তোমাদেরকে এই $50,000 দেবো যদি তোমরা একবারের জায়গায় তিনবার এই অ্যালার্মটাকে বাজাতে দাও, তাহলে বাকি পুরো চ্যালেঞ্জটাই। ও মাই গড, তোমরা একটু ভাবনা চিন্তা করো না, আমি কিন্তু এটা করতে চাই। এটা কিন্তু ভালোই হবে, কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে ওরা কিন্তু এটা যখন তখন করতে পারে। এটা তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে এই $50,000? কি তোমাদের টাকা অ্যাড করবো না করবো না? সত্যি? তাহলে আমি টাকাটা নিয়ে চলে যাই। আমরা সঠিক সিদ্ধান্ত নিলাম। আমরা এমনিতেই অনেক সমস্যায় রয়েছি, আর বেশি সমস্যা বাড়াতে চাই না। 40 দিন কিন্তু অনেকটা সময়। যেহেতু ওরা দুজনে বাংকারের ভেতরে গত 2 মাস ধরে রয়েছে, ডে 61 হয়ে গেছে, তাই শীতকাল শেষ হয়ে বসন্ত চলে এসেছে, আর ওরা ওইদিকে ক্লান্ত হয়ে পড়েছে। আমি একই জায়গায় থেকে থেকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এবার খুব বোর লাগছে, আর তেমন আর কোনো মজাই হচ্ছে না। আমার আর পড়তেও ভালো লাগছে না, জার্নাল আর পেইন্টিং করতেও ভালো লাগছে না। আগে যেগুলোতে মজা হতো সেগুলো এখন বোরিং লাগছে। 60 দিনেরও বেশি সময় ধরে একই জায়গায় একসাথে থাকার ফলে হিউগোর এখন একটা একা থাকার অ্যাডিকশন চলে এসেছে, আর ও একা থাকতে পছন্দ করছে ওর ওয়াইফ ক্যাফে। আমি এখন যাচ্ছি আমার ওয়াইফ ক্যাফে বই পড়তে। তুমি সারা দিন পড়তেই থাকো হিউগো। আমার মনে হচ্ছে রেন আপসেট হয়ে যাচ্ছে আমি সারা দিন বই পড়ছি বলে, কিন্তু আমি আর ওই পাজল খেলতে চাই না। কি, ও এখনো পড়ে যাচ্ছে? একটা কাজ করি, আমি ওর বইগুলো লুকিয়ে দিই। রেইনের মাথায় উল্টোপাল্টা বুদ্ধি আসছিল, সে হিউগোর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল। তুমি কি আমার বই লুকিয়ে রেখেছো? আমি তোমার বই লুকাবো না। না, আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো, কারণ ওখানে আমি বই রেখেছিলাম। মনে হয় ওখানে আছে। না মানে আমার মনে হয় ও আমার সাথে শুধু শুধু মজা করছে, আর আমি মিথ্যে বলবো না, এটা আমার সত্যি বিরক্ত লাগছে। আমি এখন জিমির ডে 40 অফারটার কথা ভাবছি। আমি কিন্তু সেটা নিতে পারতাম, কিন্তু আমি না বলেছি, তার কারণ হচ্ছে অনেক বেশি টাকা আমার প্রয়োজন। কিন্তু এখন আর আমার কিছু করার নেই, কারণ আমিই সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে থাকবো। আমি জানি না আমি পারবো কিনা। হিউগোর এই আফসোসটা শোনার পরে ডে 70 আমি ওদের জন্য একটা অফার নিয়ে এলাম, যেটা ওদের কাছে ছিল একদম পারফেক্ট। কিন্তু প্রতিবারের মতোই সবার প্রথমে বাটন প্রেস করতে হবে। তুমি এটা বন্ধ করে দিলে। তুমি তো লাইট বন্ধ করে দিলে। কেমন আছো তোমরা? ভালো, তুমি কেমন আছো? ডে 70 অফারটা তোমাদেরকে বলার আগে আমি তোমাদেরকে আলাদা করব। হিউগো সিঁড়ি দিয়ে উপরে উঠে যাও, রেইন টাকার কাছে চলে যাও, এবার পর্দা লাগানোর সময়। এই পর্দাটার জন্য আমার টেনশন হচ্ছে, কি হচ্ছে এখানে, কি হবে? হে কার্ল, টাকা টানতে শুরু করে দাও। $2,00,000 টানা হচ্ছে। $6,00,000 এর প্রাইস পুলের মধ্যে থেকে ওরা এখন $2,00,000 টেনে নিচ্ছে, আর এটাও আমার আগের অফারের মতই। যদি তোমাদের মধ্যে একজন বেরোতে চাও, সে $1,00,000 নিয়ে যেতে পারবে। আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত। তুমি করতে পারো না। তোমাদের মধ্যে একজন এক্ষুনি বেরিয়ে বাড়ি চলে যেতে পারবে। তুমি ওই অফারটাই আবার এনেছো? হ্যাঁ, কিন্তু এবারে তুমি $2,00,000 গ্যারান্টি জিতবে আরেকজনকে আউট না করে দিয়ে। $3,00,000 পেতে, কিন্তু বেরিয়ে গেলে $4,00,000 পাবে, তাই তুমি বেরিয়ে গেলে ওর কিন্তু সাহায্যই হবে। হ্যাঁ, আমি তোকে সাহায্যই করছি। হ্যাঁ, আমি জানি না কেন আমার মনে হচ্ছে ও বেরিয়ে যাবে। আমি জানি না আমি নিজেকে ক্ষমা করতে পারবো কিনা যদি আমি $2,00,000 না বলি আর শেষে চ্যালেঞ্জটা হেরে যাই। যতক্ষণ ওরা কি করবে সেটা ডিসাইড করছে, আমি ততক্ষণ তোমাদেরকে মনস্টার হান্টার নাও সম্পর্কে বলছি। মনস্টার হান্টার নাও হলো একটা ফ্রি টু প্লে মোবাইল গেম, নায়ান্টিকের, অনেকটা পোকেমন গো এর মতো। আচ্ছা, তোমরা কি এটা খেলতে চাইবে? এইটা গেম খেলার সময় নয়। কাম অন,
আর এটা দেখানোর জন্য আমাকে এখন উপরে উঠতে হবে। মনস্টার হান্টার নাও হলো তোমাকে বাইরে বেরিয়ে মনস্টার খুঁজতে হবে। ধরো তুমি কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছো, তুমি মনস্টার খুঁজতে পারো, অথবা তুমি ফেস্টিভ্যাল কিনতে গেছো তখনও খুঁজতে পারো, অথবা আমি ডেটে গিয়েও খেলতে পারি। এটা রিয়েলিস্টিক লাগছে না, কিন্তু মনস্টার ফাইটিংটা লাগে। মনস্টার হান্টার নাও আমার নিজের এন্ড গেম কোয়েস্ট নিয়ে এসেছে আগামী 30 দিনের জন্য, তার সাথে মিস্টার বিস্ট সোর্ড শিল্ড এবং আরো অনেক কিছু। ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো অথবা এটা স্ক্যান করে মনস্টার হান্টার নাও ডাউনলোড করো, আর মিস্টার বিস্ট হান্ট করে ইউজ করো স্পেশাল আইটেম ফ্রি পাওয়ার জন্য। 30 দিনের জন্য এটা পাওয়া যাবে, তাই তোমরা এক্ষুনি গিয়ে ডাউনলোড করো। আমি তো $1,00,000 হারিয়ে ফেলেছি, এটা তো ডাবল। আর মনে রেখো, যদি তোমরা কেউ না বেরো তাহলে তোমাদের এখনো 1 মাস এখানে থাকতে হবে। তোমরা কি তোমাদের পরিবারকে দেখতে চাও? তোমরা কি সূর্য দেখতে চাও? আর সবথেকে গুরুত্বপূর্ণ, তুমি কি বাংকারে থাকা আরেকজনকে সাহায্য করতে চাও এক্সট্রা $1,00,000 দিয়ে? 5 4 3 2 $2,00,000 নিশ্চিত জেতার জন্য লাস্ট চান্স। 1 আমি নিচে যাচ্ছি। আমার মনে হয় না ও আর এখানে আছে। এবার আমি পর্দা সরাতে চলেছি আর দেখাবো কেউ বেরোলো কি না। কেউই বেরোয়নি। আরে আমি কিন্তু যাইনি। আর যেহেতু কেউ বেরোয়নি, তোমাদের $2,00,000 আবার ফেরত দেওয়া হলো। 10 দিন পরে আবার দেখা হচ্ছে। আমি $2,00,000 কে না বলে এলাম। আমি অবাক হয়ে গেলাম তুমি না বলেছো। তুমি কিছু মনে করো না, কিন্তু তুমি চলে যেতে পারতে। ওরা নিশ্চয়ই এখানে থেকে গেছে, কিন্তু সেটা শুধুমাত্র টাকার জন্যই। আমার আর এটা করতে ভালো লাগছে না। মাঝে মাঝে এই চ্যালেঞ্জের কঠিন পার্ট হয়ে দাঁড়াচ্ছে অ্যালাম। আবার এক অচেনা মানুষের সঙ্গে থাকা, তার উপরও খুব ডিমান্ডিং। তুমি কি আমার জন্য চিকেন বানাবে? স্ক্যাম্বেলড এগ বানিয়ে দেবে আমাকে? তোমার হয়ে গেলে তুমি আমাকে একটু এগ আর চরিজো বানিয়ে দেবে? আমার আর ভালো লাগছে না। আমি প্রত্যেক দিন একই জিনিস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমি রেনকে হেল্প করতে চাই, কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যদি জিমি এসে বলে হিউগো তোমাকে আমি $10,000 দিচ্ছি, এক্ষুনি বেরিয়ে যাও, আমি সত্যি বেরিয়ে যাবো। রেইনের সাথে কাটানোর সময় হিউগোর কাছে এখন বিরক্তিকর মনে হতে শুরু করলো। যখন ওদের গাছগুলো পচতে শুরু করেছিল তখন রেইন তার হাতগুলোকে নোংরা করতে চাইছিল না। হ্যাঁ, তুমি একটু ওই নোংরা জলটা বের করে দাও না। যাই হোক, তুমি হেল্প করবে না আমাকে? না না, তুমি করে নাও। থ্যাঙ্কস রেইন। আমি কার্ডিও করি। উফ, কি গন্ধ! তারপর আমি জানি না আমি কেন আমার চুল কেটে দিতে বললাম রেনকে, আর স্বাভাবিক সেখানেও সে গন্ডগোল করলো। রেন হিউগোর চুল পুরো নষ্ট করে দিয়েছিল, তাতে ওর বিরক্তি আরো বেড়ে গেল। আমার বেরিয়ে যেতে ইচ্ছে করছে। চলে যাও, টাকাটা পুড়ে যাবে আর আমরা কিচ্ছু পাবো না। এটা বলতে পারি ওরা স্ট্রাগল করছিল, তাই দেখা যাক আমার পরের অফারটা ওদেরকে আনন্দ দেয় নাকি আরো বেশি কষ্ট দেয়। আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তোমরা যদি সঠিক উত্তর দাও তাহলে আগামী 10 দিনে এই বাটনটা আমি প্রেস করবো না, তোমরা 10 দিনের জন্য মুক্তি পাবে। 10 দিন, ব্যাপারটা কিন্তু দারুণ। কিন্তু তোমরা ভুল উত্তর দিলে আমি টাইমার থেকে 5 সেকেন্ড কমিয়ে দেবো। ও, আমার মনে হচ্ছে আমি জানি তুমি কি প্রশ্ন করতে চলেছো। প্রশ্নটা হলো, কার টেস্ট ভালো, ফেস্টিভ্যাল চকলেট বারের নাকি হার্শিস এর চকলেট বারের? আরে স্বাভাবিক, ফেস্টিভ্যালস। ও ঠিক বলেছে, এটা দুর্দান্ত। এটা তো সহজ ছিল। পরের 10 দিন আমি রেড বাটনটাকে প্রেস করব না, তোমরা শান্তিতে ঘুমাতে পারবে, কিন্তু ডে 90 অতটা সহজ হবে না। ও রেড রেড, তাড়াতাড়ি এসো। ও মাই গড, পরে দেখা হবে। চলো এটাকে আমরা কভার করে দিই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, 10 দিন পরে দেখা হবে টাইমার। আর তাই ওদের মধ্যে বাড়তে থাকা টেনশন কমানোর জন্য আমাদের অ্যালার্ম সরিয়ে দেওয়াটা হয়তো ওদের কাছাকাছি আসতে অনেকটাই সাহায্য করেছিল। এখন আমাদের অ্যালার্ম বাজবে না, তাই আমি যা খুশি করতে পারি। তাই জন্য আমি আজকে রান্না করব ডোনাটস। রেন বলেছিল সে কোনোদিনই রান্না বা বেক করেনি। আমার রুমমেটস ওখানে কিছু ডোনাটস তৈরি করছে ভাই, এবং দেখতে খুব ভালো হয়েছে। থ্যাঙ্কস ইউগো। এই যে এই হলো ডোনাটস, খেয়ে দেখা যাক। ফেস্টিভ্যাল চকলেট কভার্ড ডোনাট। ও মাই গড, ফেস্টিভ্যাল সত্যি দারুন। আর যেহেতু ফেস্টিভ্যাল একাই ওদের বন্ধুত্বকে মজবুত করেছিল, তারপর থেকে ডে 90 অবধি ওরা বেশ হাসি খুশি ছিল। তারপরে প্রত্যেক দিন ওরা অবসর সময় পরের বিপদের জন্য তৈরি হচ্ছিল। আমরা এখন ডে 90 এর জন্য প্রিপেয়ার হব, একসঙ্গে একটা গেম প্ল্যান বানাবো, আর আমাদের এটা জিততেই হবে। আমি এখন বাংকারের যে কোনো জায়গা থেকে স্ক্যানারের কাছে দৌড়ে আসবো, আর হিউগো টাইম দেখবে। রায়ান আমাদের যে MP3 প্লেয়ারটা দিয়েছিল সেটা দিয়ে স্টপ ওয়াচ আছে। এসো, 2.61। এটা ঠিক আছে, ঠিক আছে। এসো, 4.09। ঠিক আছে, ঠিক আছে, একদম পাঁচের মধ্যেই আছি। এসো, 3.87, 3.57, 3.39। ডে 90 থেকে 100 অবধি একটা যুদ্ধ চলবে। হয় লড়াই করো, নয়তো বাড়ি যাও। আমি লড়াই করব, কারণ আমি বাড়ি যেতে চাই না। টাইমারটা কাল সকাল থেকে শুরু হয়ে যাবে। আমরা এত ট্রেনিং করেছি যে এটা নিশ্চয়ই পারবো। এবার আমরা সাইনটা নাবাতে চলেছি। অফিসিয়ালি ডে 90 চলে এলো, তার মানে আজকে 10 দিন পরে প্রথম বাটনটা প্রেস করব। বাটন প্রেস ফিরে এসেছে। তোমরা কি এটাকে মিস করছিলে? হ্যাঁ, একটু একটু। আচ্ছা, আমি আসছি। এই হলো $1,00,000 যা তোমাদের প্রাইস পুলে অ্যাড করা হবে, আর আমি এটা এক্ষুনি দিয়ে দেবো, তাহলে তোমাদের টোটাল হবে $7,00,000। আর এই ডলারের বিনিময়ে আমি তোমাদের টাইমারের সময় একটু বাড়িয়ে দেবো, 20 সেকেন্ড থেকে বাড়িয়ে এটা 1 মিনিট করে দেবো। কিন্তু যখন তোমরা স্ক্যানারে হাত দেবে তখন থেকে টাইমারটা কিন্তু আর রিসেট হবে না। এই 1 মিনিটের মধ্যেই আগামী 10 দিন তোমাদেরকে হ্যান্ড স্ক্যান করতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে ভাবার জন্য 1 মিনিট দিচ্ছি। কি করবে, কি করবে, কি করবে? একটু চাপের ব্যাপার, কিন্তু এটা কিন্তু অনেক টাকা। আমাদের ম্যাথ বলছে আমরা প্রত্যেকবার
বার 5 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি প্রত্যেকবার। ঠিক আছে, ওকে, আর একটু কষ্ট, আর একটু কষ্ট। জিমি, আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা কি সিদ্ধান্ত নিয়ে? হ্যাঁ, আমরা এটা করব। তোমরা শিওর? ঠিক আছে, এটা আমি নিয়ে যাচ্ছি, তোমাদের প্রাইস পুলে অ্যাড করে দিচ্ছি। আমরা এটা নিশ্চয়ই করতে পারবো। 10 দিন পর তোমার সাথে দেখা হচ্ছে। এখন আমাদের এখানে $7,00,000 বাজিতে আছে, আর আমাদের হাতে সময় আছে 60 seconds। একটু রিডেকোরেট করতে হবে। আমরা একটু বাংকারটা সেট আপ করছি যাতে স্ক্যানারের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারি। আমাদের যা যা খাবার লাগবে সেগুলোও কাছে রেখে দিয়েছি। আমরা এখানে 90 দিন ধরে রয়েছি আর এখন এই অবস্থা। দেখা যাক নতুন সিটিং এরিয়া থেকে আমরা অ্যালার্ম বন্ধ করতে পারি কিনা। 1.11, এটা তো দারুণ ব্যাপার। প্রত্যেক সেকেন্ড কাউন্ট করতে হবে। আর অ্যালার্ম কখন বাজবে সেই ভয়ে ওরা বাটনের কাছেই সব সময় বসে থাকতে লাগলো, আর তাই আমরা যখন বাটন প্রেস করলাম ওরা তৈরি ছিল। খুব ভালো, এটা তো ওরা সবথেকে তাড়াতাড়ি বন্ধ করলো। দারুণ। আর তারপরে ওরা ঘুমিয়ে পড়লো, কিন্তু ওরা যেটা ভুলে গেছিল, মাঝরাত পেরিয়ে যাওয়া মানে নতুন দিন শুরু হচ্ছে, আর আমরা শুধু ওদের ঘুমানোর অপেক্ষা করছিলাম। খুব ভালো, তুমি তো পুরো একদম উড়ে এলে। ঠিক আছে, আমি এখন একটু বাথরুম যেতেই পারি। এদিকে দেখো, হ্যাঁ, এখানে ফিরে এসো, যেও না, কিন্তু এক্ষুনি ফিরে এসো। আরে বেশি দূরে যেও না তুমি। এটা 5 সেকেন্ড লেগে গেল, আমি অনেক স্লো এলাম। তুমি আর বাথরুমে গেলে হবে না। এখন থেকে আমাদের প্রত্যেকটা অ্যালার্মে 5 সেকেন্ডের বেশি সময় খরচা করলে হবে না। তাহলে কাল থেকে আমি বাথরুম যাবো না? টাইমার অফ হওয়া পর্যন্ত হোল্ড করে রাখতে হবে। আমি একটা লাইন আঁকছি এখানে, যাতে ও নিজের লিমিটটা বুঝতে পারে, কত দূর যেতে পারবে আর কত দূর যেতে পারবে না। এই হলো লাইন। রেনের বাথরুম রুলটা বেশ ভালো ছিল। পরের কিছুদিনের জন্য রেনের রুল হিউগোকে বেঁধে রেখেছিল, আর তাই ও ঠিকঠাক হ্যান্ড স্ক্যান করছিল। কিন্তু ডে 98 হিউগো আবার আগের মতো করতে শুরু করলো। হিউগো, হিউগো, তাড়াতাড়ি 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 এসো। এটা কতক্ষণ লাগলো? 6.01। হিউগো, তুমি 6 সেকেন্ডেরও বেশি সময় নষ্ট করেছো। আরে আমি যতটা পেরেছি জোরে দৌড়েছি। সব থেকে বেশি সময় অ্যালার্ম বন্ধ করতে খরচা হয়েছে শুধুমাত্র তুমি বাথরুমে গেছো বলে। এটা একটা বড় সমস্যা নয়, তুমি বুঝতে পারছো না কেন? আমি কখনোই বাথরুম ব্যবহার করতে পারবো না। হিউগো, আমরা কিন্তু খেলা করছি না। আমি খেলছি না, আমি বাথরুমে গেছিলাম। আর এই সব টেনশনের মাঝে হিউগো তার নিজের কথা কিছু বললো। রেন্স স্নান করতে গেছে, আর আমি শেষবার বলতে চাই আমি ওর ব্যাপারে কি ভাবি, আনফিল্টার্ড। এটা সত্যি খুব একটা সহজ ছিল না, কারণ আমরা একে অপরকে চিনতাম না। আমরা একেবারে দুটো আলাদা মানুষ। সত্যি আমি অন্য কোনো পার্টনারের সঙ্গে এতটা থাকতে পারতাম না। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি এমন একজনের সাথে আছি যে আমার মতোই অনেক টাকা জিততে চায়, আর ও আমাকে প্রতিদিন আমার বেস্ট খুঁজে বের করতে সাহায্য করেছে। বন্ধু, থ্যাংক ইউ এত কিছু বলার জন্য। আরে এটা তোমার শোনার কথা ছিল না। আর সত্যি আমার এটা বলতে ভালো লাগছে যে আমরা এই চ্যালেঞ্জটা করে একে অপরের অনেকটা কাছে এসেছি। আমাদের দুজনেরই খুব জেতার ইচ্ছা ছিল। প্রথম দিকে আমরা একে অপরের কথা শুনতাম না, যেমন ব্রাশ করার সময়, তারপর একে অপরের সঙ্গে কথা না বলা, তারপর যখন একে অপরকে বুঝতে পারলাম তখন এটা বুঝলাম যে আমরা শুধু জেতার জন্য এটা করছি না। আমি তোমার জন্য জিততে চাই, আর তুমি আমার জন্য জিততে চাও। এদের 100 দিন কমপ্লিট হলো। এই শেষবারের জন্য আমি নিচে নামছি, যদি না কেউ আমার দেশটাকে উড়িয়ে দেয়। 100 days, সবকিছু এটার জন্য। তোমরা দুজন তৈরি? হ্যাঁ, আমরা তৈরি। তোমরা শিওর? আমরা রেডি। কল! হ্যাঁ, বাটনটা প্রেস করো। এই লাস্ট বাটন প্রেস। তোমরা তো অনেক সময় নষ্ট করছো। আমরা পেরেছি, 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 পেরেছি। নাও তাড়াতাড়ি হাত রাখো। রেডি, কাম অন হিউগো। সময় শেষ হয়ে যাচ্ছে। হিউগো, নাও। ঠিক আছে, ওরা জিতে গেছে। তোমাদের 100 দিন কমপ্লিট হলো, এবার উপরে ওঠো। এটা তো দারুণ। এরা প্রথমবার সূর্য দেখতে চলেছে 100 দিন পরে। ইয়েস, এই তো। ও মাই গড, আমি তোমাদের খুব মিস করেছি। যেমনটা আমরা বলেছিলাম, এই নাও তোমার 350,000, আর রেইন তোমার জন্য এই 350,000। পরে দেখা হচ্ছে। দেখার জন্য ধন্যবাদ। লাইক এন্ড সাবস্ক্রাইব।